গরমের তুলনায় শীত আরামদায়ক হলেও প্রতি বছর এ সময়ে বেশ কিছু বাড়তি রোগ ব্যাধি দেখা দেয় বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য এই সময়টা বেশ জটিলতা তৈরি করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা যায় ম্যালেরিয়া ডায়রিয়া সহ শীতকালীন বিভিন্ন রোগে আক্রান্ত শিশু ও বয়স্করা ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঞ্চাশ বিশিষ্ট বেড অতিক্রম করে ফ্লোরেও জায়গা হচ্ছে না এসব রোগীদের সরকারি বলা হতে পারে আর নিয়ে পড়তে পারি সিটও তো দেখা নাই বাজার তো নিশ্চয় পয়সি চিঙি চাহটো ভাল লাগিব চিটি এটা চিপ দিলে ভাল লাগিলো ৰোগীসকল খুব বেছি ব'লচন যে চিটে চিটে চিট কালি লৈ চিটি দিবা আৰু চেলাইন দিছে চেলাইন মৰা হৈছে চেলাইন ঔষধ কিনি আনিছে আমাৰ কিনি আনি দিছে মৰা মৰি হৈছে আমাৰ ওতো খাঁচরা তাকে উঠাই দিয়ে রাখতে দিচ্ছে আইলাম এক রুগ লিয়ে গেলো আরেক রুগ আমি তো আইসি আমার বাচ্চা লইয়া আইসা ফার্স্ট দিন কি আইছি ডায়রি হয়ে গেছে ডায়রি কি বমি ছুটিছে হসপিটাল আইসি চিকিৎসা হওয়ার চিকিৎসা মোটামুটি বাল্লা কিছু কিছু চিকিৎসা বুঝা বাল্লা কিছু কিছু চিকিৎসা বুঝা যায় তেমন একটা বাল্লা না বাচ্চা আইন তো আর একটু কষ্ট

শীতকালীন রোগের প্রতিকার ও সচেতনতায় করণীয় কি এর উত্তরে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শাহরিয়ার রহমান বলেন শীতকালে এসব রোগগুলো বৃদ্ধি পাবে এটা স্বাভাবিক এতে নিজেদেরই সচেতন হতে হবে বাচ্চা রোগী এবং বয়োজ্যেষ্ঠ যে সমস্ত রোগী আছেন তারা অনেকেই নিউমোনিয়া ঠান্ডা সর্দি কাশি জ্বর এ সমস্ত রোগে আক্রান্ত হচ্ছে বিশেষত আমাদের উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে যদিও আমরা পঞ্চাশ বেডের হাসপাতাল কিন্তু দেখা যাচ্ছে প্রতিদিনই আমাদেরকে প্রায় আশি নব্বই জন রুগীকে ভর্তি রাখতে হচ্ছে এবং সক্ষমতার অধিক রুগী আমাদেরকে রাখতে হচ্ছে এর কারণটি হচ্ছে অনেক বেশি রুগী আমরা পাচ্ছি যারা নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছেন যেমন আজকেও আমাদের পঞ্চাশটি শিশু ভর্তি আছে শুধুমাত্র নিউমোনিয়ার কারণে তো এই নিউমোনিয়ার কারণটি কি হতে পারে নিউমোনিয়া সাধারণত আমরা জানি যে একটি ব্যাকটেরিয়ার কারণে হতে পারে অনেক সময় ভাইরাসের কারণেও হতে পারে ঠান্ডাজনিত কারণেও হতে পারে তো এই নিউমোনিয়া থেকে বাঁচার উপায় হচ্ছে আমাদের বাচ্চাদেরকে যখন আমরা রাখবো তখন তাদেরকে অবশ্যই কেয়ারের সাথে রাখতে হবে যাতে তারা ঠান্ডাজনিত কারণে আক্রান্ত না হয় এই সিজনটাতে আমরা জানি যে আমাদের যে সমস্ত মায়েরা আছেন তারা সাধারণত তাদের বাচ্চাদের নিয়ে নানা বাড়িতে বেড়াতে যান যখন বেড়াতে যাবেন তখন যে গাড়িটা তারা ব্যবহার করবেন সেটিতে বাচ্চাকে এমনভাবে নিয়ে যেতে হবে যেন তার ঠান্ডা বাতাসটা না লাগে তারপর অনেক সময় বাচ্চারা খেলাধুলা করে খেলাধুলা করতে গিয়েও দেখা যায় যে ঠান্ডাতে আক্রান্ত হয় সেই ক্ষেত্রে আমাদের সচেতন থাকতে হবে